জীবনে কখনো শসা এবং খেজুর একসাথে খেয়েছেন? যদি এই এক্সপেরিয়েন্স আপনার না থেকে থাকে, তবে অবশ্যই আপনি একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। শুধুমাত্র 7 দিনের জন্য আপনি এটি ট্রাই করবেন। আপনার শরীরে এত বেশি পরিবর্তন আসবে যে আপনি 7 দিন আগে নিজেকে এবং বর্তমান নিজেকে একেবারেই চিনতে পারবেন না। দেহের যে কোনো ধরনের সমস্যা, রক্ত স্বল্পতা, দেহের উত্তাপ, বিষাক্ততা, সকল ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে শসা এবং খেজুর। একত্রিত করে এই দুটো সুপার রেমেডি খেতে পারলে চোখের জ্যোতি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতোই। এটি আপনার ক্যান্সারকে প্রতিরোধ করবে, মুখকে পরিষ্কার করবে এবং আপনার শরীরের আরও অনেক সমস্যাকে দূরে রাখবে। কিভাবে আপনি এই দুটো রেমেডিকে খেয়ে নানান ধরনের রোগকে নিজের শরীর থেকে দূরে রাখতে পারবেন, জানতে এই ভিডিওটি পুরোটিই দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শসা এবং খেজুর আলাদা আলাদাভাবেই দুটো সুপারফুড। এই দুটোকে একত্রিত করে খেতে পারলে শরীরের আরও অনেক উপকার হয়। চলুন আমরা প্রথমে জেনে নিই শসা আমাদের কী কী কারণে খাওয়া উচিত। আমরা জানি কিছুদিনের মধ্যে গ্রীষ্মকাল পড়তে চলেছে, আর এ সময় দেহে জলশূন্যতার সমস্যা খুব বেশি দেখা যায়। আপনি যদি বড়সড় একটি শসা খেতে পারেন, তবে আপনার সারাদিনের জলের পিপাসা মেটাতে এটি খুবই ভালো কাজ করবে। এছাড়াও এটি দেহের ভেতরের ও বাইরের তাপ শোষক হিসেবে কাজ করে থাকে। শীতকালীন সময় শরীর অতিরিক্ত ঠান্ডা থাকলে এটি শরীরের তাপকে ব্যালেন্স করে শরীরকে গরম হতে সাহায্য করবে। এছাড়া গ্রীষ্মকালীন সময় শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করে এটি শরীরকে ঠান্ডা রাখে। দেহের জ্বালাপোড়া ও সূর্যের উত্তাপের কারণে আমাদের ত্বকে যে কষ্ট হয়, ত্বকে যে কেটে যায় কিংবা ত্বকে যে সানবার্ন হয়, তা দূর করতে সাহায্য করে শসা। আপনার শরীরে নিয়মিত বিভিন্ন ধরনের খাবার খাদ্য খাওয়ার কারণে কিংবা মশলা জাতীয় খাবার খাওয়ার কারণে অনেক ধরনের বজ্র ও টক্সিন জমা হয়। আপনি যদি নিয়মিত একটি করে শসার সাথে একটি করে খেজুর খেতে পারেন, তবে আপনার কিডনিতে সৃষ্টি হওয়া সমস্ত পাথর গলে বেরিয়ে যাবে এবং শরীরের মধ্যে জমে থাকা সমস্ত টক্সিন ক্লিয়ার আউট হয়ে যাবে মাত্র 7 দিনের মধ্যে। শসা দেখতে খুব সাদামাটা খাবার হলেও এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন সি এর দুর্দান্ত উৎস শসা। নিয়মিত শসা খেজুরের সাথে খেতে পারলে আমাদের শরীরের অনেক ধরনের সমস্যা দূর হয়। এটি ত্বকবান্ধব খনিজে পরিপূর্ণ একটি খাবার। প্রচুর মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সিলিকন পাওয়া যায় শসার মধ্যে, যা শরীরের জন্য খুবই উপকারী। এটি ওজন হ্রাস করতে এবং শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে কার্যকরী ভূমিকা পালন করে। আপনার যদি ওজন অনেক বেশি থাকে, তবে আপনি নিয়মিত কাঁচা শসা খান। এটি আপনার ওজনটাকে কমিয়ে আনতে সাহায্য করবে। আপনার মিলে যে পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন, সেটির পরিবর্তে একবেলা একটি বড় সাইজের শসা খান, কিংবা আপনার মিলকে অর্ধেক করে অর্ধেকটি সালাদ দিয়ে পরিপূর্ণ করে ফেলুন। এটি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবে। নিয়মিত শসা সেবন আমাদের শরীরে টনিকের মতো কাজ করে থাকে। এটি হজম ব্যবস্থাকে ভালো করে। যারা নিয়মিত শসা খায়, তাদের হজমের দুর্বলতা থাকে না এবং তাদের কনস্টিপেশনের মতো কঠিন সমস্যাও দূর হয়ে যায়। আগে বলেছি, নিয়মিত শসা সেবন আপনার চোখের যে কোনো ধরনের সমস্যা দূর করবে। চোখের প্রদাহ, চোখের জ্বালাপোড়া, চোখে ভালো দেখতে না পাওয়া, চোখে ছানি পড়া ইত্যাদি সমস্যা থাকলে নিয়মিত আপনার শসা খাওয়া উচিত। এছাড়া আপনি চোখের ময়লা অপসারণ করার জন্য, চোখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শসা টুকরো করে কেটে চোখের উপরে প্রলেপ হিসেবে লাগিয়ে রেখে আধা ঘন্টা পরে চোখ ধুয়ে ফেলুন। এতে করে চোখের সৌন্দর্য বৃদ্ধি পাবে। নিয়মিত শসা সেবন আমাদের শরীর থেকে ক্যান্সার সেলকে দূরে রাখতে সাহায্য করে। এটি মেয়েদের মধ্যে জরায়ুর ক্যান্সার, স্তনের ক্যান্সার এবং পুরুষদের মধ্যে মূত্রগ্রন্থির ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে। তাই আপনার প্রতিনিয়তই শসা খাওয়া উচিত। খেজুর ছাড়া শুধুমাত্র শসা খেলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস প্রতিরোধ হয়। যদি কেউ মনে করে থাকেন খেজুরের সাথে শসা খাবেন, সেক্ষেত্রে খুরমা খেজুর সেবন করতে হবে। অর্থাৎ বাজারে যে শুকনো খেজুরগুলো পাওয়া যায়, সেগুলো কিনে 6 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই খেজুরটি জল থেকে উঠিয়ে সেটিকে আপনি শসার সাথে খেতে পারবেন। শসা যারা চিবিয়ে খায়, তাদের মুখের লালাগ্রন্থি ঠিকভাবে কাজ করে, মুখ পরিষ্কার হয়। মুখের জীবাণু থাকলে তা ধ্বংস হয়ে যায়। এছাড়াও দাঁতে যদি কোনো সমস্যা থাকে, তা দূর হয়। এটি আপনার চুল ও নখকে সতেজ রাখতে সাহায্য করে। চুল ও নখের জন্য প্রয়োজনীয় অনেক ভিটামিন হচ্ছে সালফার ও সিলিকা, যা আপনি শসার মধ্যে পেয়ে যাবেন। শরীরে ব্যথা ও গেঁটে বাতের সমস্যা প্রতিরোধ করতে সিলিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
একটি আস্ত গাজরের রসের সাথে একটি আস্ত শশার রস মিশিয়ে যারা নিয়মিত সেবন করবেন, 7 দিনের মধ্যে তাদের শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা একেবারে নেমে আসবে। তাদের গেঁটে বাত বা শরীরের ব্যথার সমস্যা একেবারে ভালো হয়ে যাবে। যদি আপনার মাথা ব্যথা করে, তবে আপনি শশা সেই সময় সেবন করতে পারেন। দাঁতে খুব ভালোভাবে চিবিয়ে শশা খেলে এর ভিটামিন বি খুব সহজে আপনার মাথা ধরার সমস্যাকে দূরে রাখবে এবং এটি আপনাকে রাতে ভালো ঘুমাতেও সাহায্য করবে। কিডনি রোগীদের নিয়মিত শশা খাওয়া উচিত, কারণ এতে করে শরীরে প্রচুর মাত্রায় জল প্রবেশ করে, যা কিডনির পাথরকে ফ্ল্যাশের মাধ্যমে বেরিয়ে আনতে সাহায্য করে। এতক্ষণ তো জানলাম আমরা শশার উপকারিতা, এখন আমরা জানব খেজুরের কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে, তারপরে জানব এই রেমেডি সেবনের নিয়ম সম্পর্কে। চলুন এবারে খেজুরের উপকারিতাগুলো সম্পর্কে জেনে নেই। খেজুরের উপকারিতা সম্পর্কে প্রাচীনকাল থেকে আমরা অনেক কথা শুনে এসেছি। খেজুর শরীরের জন্য যেমনই উপকারী, তেমনই এটি পুষ্টিবর্ধক একটি খাবার। এর মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন বি, অল্প করে কার্বোহাইড্রেট, প্রচুর মাত্রায় ফাইবার, প্রোটিন, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাওয়া যায়। ওই তো আগেই বলেছি, নিয়মিত যারা খেজুর এবং শশা খেতে পারবেন তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এটি শশার সাথে মিলিত হয়ে পেটের যাবতীয় ময়লা এবং নোংরাকে পরিষ্কার করতে সাহায্য করে। নিয়মিত খেজুর সেবন আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে। খেজুরে রয়েছে পটাশিয়াম, যা হৃদরোগীদের জন্য আদর্শ খাবার হিসেবে মনে করা হয়ে থাকে। এছাড়াও এটি স্ট্রোকের ঝুঁকিকে কমায়। শশা এবং খেজুর একত্রে মিলিয়ে খাওয়া কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এটি দেহের মধ্যে জমে থাকা ক্ষতিকর যত সমস্ত কোলেস্টেরল আছে তাকে বের করে দিয়ে উপকারী কোলেস্টেরলের পরিমাণকে বৃদ্ধি করতে সাহায্য করবে। খেজুর হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ক্যালসিয়ামের অভাবে যারা ভুগছেন তারা এতে উতি খুঁজতে থাকেন কোথায় তারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পাবেন, অথচ তাদের হাতের কাছেই রয়েছে খেজুর। নিয়মিত খেজুর সেবন আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াবে এবং আপনার হাড়ের যাবতীয় সমস্যাকে দূরে রাখবে। খেজুরের সাথে এটি অর্থাৎ শশা সেবন আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। খেজুরের মধ্যে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পাওয়া যায় এবং ম্যাঙ্গানিজ পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। নারী ও পুরুষেরা উভয়ে শশা ও খেজুর একত্রে খেতে পারলে এটি আপনাদের যৌন শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে, দুর্বল স্বাস্থ্যকে ভালো করবে, স্বাস্থ্যের ওজনটাকে ঠিক মাত্রায় আনতে সাহায্য করবে। অর্থাৎ শশা ও খেজুর একত্রিত করে খেতে পারলে আপনি যদি কম ওজনের অধিকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওজনটা একটি সঠিক মাত্রায় চলে আসবে, শারীরিক দুর্বলতা, যৌন জীবনে অতৃপ্ততা সব দূর হয়ে যাবে। যদি আপনার ক্লান্তি, দুর্বলতা এই জাতীয় সমস্যা থেকে থাকে, আপনি চটজলদি 3 থেকে 4টি খেজুর খেয়ে তারপরে 1 গ্লাস জল পান করে নেবেন। এটি প্রাকৃতিক চিনির উৎস, যা আপনাকে চটজলদি শক্তি প্রদান করতে সাহায্য করবে। নিয়মিত যারা 3 থেকে 4টি খেজুর খান তাদের কখনোই ভিটামিন ও প্রোটিনের অভাব শরীরে হবে না। এটি আপনার রক্ত স্বল্পতার সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে, কারণ শশা ও খেজুর উভয়ই আয়রনের ভাণ্ডার। দেহে প্রচুর মাত্রায় রক্ত স্বল্পতার সমস্যাকে দূর করে, আয়রনকে উৎপাদিত হতে সাহায্য করে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, ফলে লোহিত রক্তকণিকার উৎপাদন হয়। ত্বকের যাদের শুষ্কতা রয়েছে, বলিরেখা পড়ছে, ত্বক খসখসে হয়ে গিয়েছে, ত্বকের চামড়ার মধ্যে অসৌন্দর্যতা দেখা দিচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তারা নিয়মিত এই রেমেডি সেবন করলে খুব দ্রুত উপকার পেতে পারবেন। এটি আপনার মস্তিষ্ককে সচল রাখবে। অল্প বয়স থেকে যদি কেউ এই রেমেডি খাওয়া শুরু করেন, তাদের মস্তিষ্কের যাবতীয় রোগ যেমন অ্যালজাইমার, পার্কিনসন্স, এগুলো কখনোই হবে না। তাদের স্মৃতিশক্তি একেবারেই প্রখর থাকবে। বয়স্করাও তাদের স্মৃতিশক্তিকে ভালো রাখার জন্য এই কাজ করতে পারেন। শশা ও খেজুর সেবন আপনার খুশখুশে কাশি সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে। গর্ভবতী মহিলাদের জন্য এটি একটি আদর্শ খাবার, কারণ এতে ভরপুর মাত্রায় ফলিক অ্যাসিড রয়েছে এবং আয়রন রয়েছে, যা গর্ভাবস্থায় গর্ভের বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে। শশা ও খেজুর একত্রে সেবন করা আপনার শরীরে অ্যালার্জির প্রকোপকে কমাতে সাহায্য করবে। কারো যদি রক্ত ঘন হয়ে গিয়ে থাকে, তবে রক্তকে পাতলা করতে সাহায্য করবে। শুধুমাত্র ডায়াবেটিসের রোগীরা খেজুর বাদ দিয়ে শশা সেবন করবেন, কিংবা খুরমা খেজুরের সাথে শশা সেবন করবেন। অন্য যে কোনো মানুষেরাই খেজুর এবং শশা একত্রে সেবন করতে পারেন। তবে আপনার ওজনটা যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে আপনি একটি আস্ত বড় শশার সাথে একটি মাত্র খেজুর সেবন করবেন। আর যদি আপনার ওজন নিয়ন্ত্রিত মাত্রায় থাকে, তবে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনি রোজ 3 থেকে 4টি পরিমাণে খেজুর সেবন করতে পারবেন।
এর জন্য শশার টুকরো করা সালাদ করে নিন এবং সাথে খেজুরগুলো ভালোভাবে ধুয়ে অল্প করে কেটে শশার উপরে ছড়িয়ে দিন, কিংবা শশার ভেতরে ঢুকিয়েও আস্তে আস্তে করে চিবিয়ে খেতে পারেন। যখন এই রেমেডি সেবন করবেন তখন খুব ধীরে ধীরে দাঁতের সাহায্যে চিবিয়ে খাবেন এবং মাথায় রাখবেন আপনি দিনের যে কোনো সময়ে এটি খেতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন একটি নির্দিষ্ট সময়ে টানা 7 দিন সেবন করতে। খাবার খাওয়ার একেবারে পরপর নয়, অন্তত আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে খাওয়ার চেষ্টা করবেন। আর এটি খাওয়ার সাথে সাথে জল পান করবেন না এবং অন্য কোনো খাবারও খাবেন না, অন্তত পক্ষে 1 ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না দিনের যেই সময়টিতে এটি খান। তবে যারা রাতের ঘুমের সমস্যার সমাধান করতে চাচ্ছেন তারা রাতে ঘুমাতে যাওয়ার আগেও খেতে পারেন। এই রেমেডি খাওয়া শুরু করলে 7 দিনের মধ্যে আপনি আপনার শরীরের মধ্যে ফলাফল বুঝতে পারবেন। তবে আপনি নিয়মতান্ত্রিকভাবে এই রেমেডি অন্তত পক্ষে প্রত্যেক মাসে 10 থেকে 12 দিন খাবেন উপকারিতা বহাল থাকার জন্য। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।